আমরা সহ-ত্রিভুজ দেখলাম যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার আমরা যাই 4 নাম্বার। 4 নাম্বার বলছে অঙ্কে লিখো, অঙ্কে লিখি 4 নাম্বার। কারেন্ট ক বলা আছে 9 কোটি 20 লক্ষ, 9 কোটি 20 লক্ষ 23,000, আসসালামু আলাইকুম 23,000 23। স্যার, আসসালামু আলাইকুম স্যার, 6 নাম্বার 15 লক্ষ, 15 লক্ষ লিখলাম 03,000, 022 তাহলে 9 কোটি 20 লক্ষ 23,000 23। 15 লক্ষ 3,022। আচ্ছা, 4 নাম্বার সবার হয়ে যাওয়ার কথা। এবার আসি 5 নাম্বার। 5 এর ক যোগ করো, অঙ্কটাকে তুলে নেই, একের নিচে 8 যোগ, 3 এর নিচে 5 যোগ, 1 এর নিচে 2 সমান সমান দিয়ে টান দেই ভাগ চিহ্ন। এখন 8 5 2 এই দুটা লসাগু করি, 8 5 2 দুইবার দে, 4 2 8 5 2 1 2 আর যায় না, তাহলে 4 5 20 20 আর 2 কত হয়, 20 আর 2 40 40 হলো লসাগু। তাহলে 40 লিখে লিখলাম লসাগু। আচ্ছা, এখন আসেন এই 8 দিয়ে 40 কে ভাগ করি, তাহলে ভাগ করলে কত হয়, 5 8 40 ভাগ করে 8 দিয়ে 40 এ ভাগ করলে ভাগ করলে কত হচ্ছে, 5, 5 8 40। এই 5 এর সাথে উপরে যে লব আছে লবে গুণ করব, গুণন এক, তাহলে 5 5 তাহলে 5 নামালাম যোগ, 5 দিয়ে 40 এ ভাগ করলে 8 হবে, 5 8 40 তাহলে আর ভাগ করলে হবে 8, 8 যে 30 সাথে গুণ হবে 3 আস্তা 24 যোগ। এখন 2 দিয়ে এটাকে ভাগ করি, 2 দিয়ে 40 এ ভাগ করলে হবে 20, ভাগ কর 20 কে 20 সমান সমান 40 নিচে থাকলো, যোগ করে দেয় 0 4 5 5 4 9 2 2 4 তাহলে 49, 40 দিয়ে ভাগ করি 49 এ একবার যায় 9, তাহলে কাটাকাটি করা যায় না, সমস্তকে সাজায় ভাগ করলে 1, ভাগ শেষ উপরে 9, নিচে 40, এটাই উত্তর। উত্তর 1 সমস্ত উপরে 9 নিচে 40। সবাই তুলে নেন, 5 নম্বর অঙ্কটা তোলেন, আচ্ছা এবার যাই 6 6 6 কি বলছে, বিয়োগ করো, 6 বলছে বিয়োগ করো, তাহলে আগে বিয়োগটা তুলে নেই, অঙ্ক তুলে নেই আমরা, 5 বিয়োগ প্রথম বন্ধনী 3 এর নিচে 12 যোগ 1 এর নিচে 3 প্রথম বন্ধনী শেষ। এখন এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 5 বিয়োগ প্রথম বন্ধনী 3 এর নিচে 12 যোগ 1 এর নিচে 3, তাহলে অঙ্কটাকে সাজা নেই আবার সমান সমান 5 বিয়োগ তুলি 3 এর নিচে 12 যোগ 1 এর নিচে 3 সাজালাম। এখন প্রথম বন্ধনী যেটা আছে সেটার কাজ কমপ্লিট করে নিব, প্রথম বন্ধনীর মধ্যে যা আছে সেটাকে কাজ কমপ্লিট করি, সমান সমান 5 বিয়োগ প্রথম বন্ধনী দিলাম, লসাগু করতাম ভাগ কেন দিলাম, লসাগু করি 3 আর 12
বারো গুণ তিন, তিনবার দেই, তাহলে তিন চারে বারো, তিন আটকে তিন, লসাগু বারোই হবে, বারো লসাগু, তাহলে বারো দিয়ে বারোকে ভাগ করলে এক, এক যাবে তিনের সাথে গুণ, হরের সাথে তিন অক্ষে তিন, লবের সাথে গুণ করে দিলাম তিন অক্ষে তিন, হর দিয়ে হরে ভাগ করলে ভাগ ফল হয় এক, যে ভাগ ফলটা বেরোলো সেটা লবের সাথে গুণ হবে, লবকে তিন, তিনের সাথে এক গুণ করে দেন তিন একে তিন হবে, এখানে যোগ আছে যোগ চিহ্ন দিলাম, এখন তিন দিয়ে বারোকে ভাগ করি, তাহলে তিন চারে বারো, তাহলে তিন অক্ষে তিন চারে বারো ভাগ ফল পেলাম কত, চার, তিন চারে বারো ভাগ ফল পেলাম চার, এই চার যে এ একের সাথে গুণ হবে, একের সাথে গুণ করে দিলে কত হয় চার, তাহলে চার অক্ষের চার, এখন প্রথম বন্ধনীর যোগের কাজ করে নেই, চার আর তিনে সাত, বন্ধনী তুলে দেব তাহলে বারো, আবার লসাগু করি তাহলে কি হবে বারোই লসাগু, তাহলে বারো দিয়ে এখন পাঁচের নিচে এক আছে, এক দিয়ে বারো ভাগ করলে বারোই হবে, তাহলে পাঁচ বরং ষাট, ষাট বিয়োগ সাত বিয়োগ করি তাহলে কত হয়, তিপ্পান্ন, বারো দিয়ে এখন তিপ্পান্ন ভাগ করি, আমার এখানে জায়গা নাই আমি এই পাশে আসলাম, তাহলে কতবার যায়, চার বারং আটচল্লিশ, পাঁচ বারং ষাট, চার বার দেয় চার বারং আটচল্লিশ, ১৩ থেকে আট গেলে পাঁচ, আর যায় না, তাহলে সমস্তকে সাজায় তার সমস্ত, উপরে পাঁচ নিচে বারো, এটাই উত্তর, সবাই সুন্দর করে তুলে নেন, আচ্ছা আচ্ছা এবার যায় সাত, সাতের ক, সাতের ক নাম্বার বলছে ১০০ গ্রাম আঙ্গুরের দাম ৩২ টাকা হলে ১.০৫ কেজি আঙ্গুরের দাম কত, আগে আমি ১ গ্রাম আঙ্গুরের দাম বের করে নেই, বের করার আগে আমার ১.০৫ কেজি ভাঙায়, ১.০৫ কেজি এটাকে ভেঙে নেই, এটা গ্রাম বানাবো, এখান থেকে দশমিকটা তুলে দিলে হবে ১.০৫০ গ্রাম, তাহলে ১,০৫০ গ্রাম, তাহলে এটাতে ১.০৫ কেজি সমান দশমিক তুলে দিলে হবে ১,০৫০ গ্রাম, আমার দাম দেওয়া আছে ১০০ গ্রাম, তাহলে ১০০ দিয়ে ভাগ করি ৩২, যায় না দশমিকে শূন্য নিলাম, তাহলে ৩২০, তিনবার যাবে, ২০ নামায়, দশমিক নেওয়া আছে যত খুশি তত শূন্য নিতে পারবো, তাহলে দুইবার দেই ২০০, মিলে গেল, এখন আমি লিখি ১ গ্রাম আঙ্গুরের দাম, ১ গ্রাম আঙ্গুরের দাম ০.৩২ টাকা, আমি কত গ্রাম আঙ্গুর কিনেছি, ১,০৫০ গ্রাম আঙ্গুর কিনেছি, এটার দাম বের করব, তাহলে লিখি অতএব ১,০৫০ গ্রাম আঙ্গুরের দাম ১,০৫০ গুণন ০.৩২, গুণ করলে হচ্ছে কত দেখেন, আনসারটা রাত দেখায় রাতটা করে নেন, ৫০ ৩২,
শূন্য দশ এক দুই, একবার কেটে দিলাম, শূন্য পাঁচ এক তিন, তাহলে তিন তিন ছয় শূন্য শূন্য, তাহলে তিন তিন ছয় শূন্য শূন্য 10.2 টাকা। উত্তর 336 টাকা। এটাই উত্তর। তাহলে আগে প্রথমে কি করব, 1 গ্রামের দাম বের করে নিব। 100 দিয়ে 32 ভাগ করলাম, যায় না, 10.2 শূন্য নিলাম, নিয়ে তিনবার দিলাম, 320 নামা নিয়ে আসলাম, যায় না, 0.1 নাম আছে, শূন্য নিলাম, 200 হলো, 200 কে 2 দিয়ে ভাগ করলাম, 200 হলো, তাহলে 1 গ্রাম আঙ্গুরের দাম হলো 0.32 টাকা। আমি কিনেছি 1.05 কেজি, এটাকে গ্রাম বানায় নিয়েছি, তাহলে 1050 গ্রাম হচ্ছে। এটাকে ভাগ করলাম, গুণ করলাম, গুণ 1 গ্রামের সাথে গুণ করি, তার মানে কি 0.32 টাকার সাথে 1050 গুণ করলে হচ্ছে 3336 টাকা। এটাই উত্তর। আচ্ছা, এবার আমরা আসি 6 নম্বর অঙ্কে। 1 জোড়া মুরগির দাম 45 টাকা, 1 জোড়া মুরগির দাম 45 টাকা হলে 3 জোড়া একটি মুরগির বাচ্চার দাম কত? তাহলে আগে আমরা প্রথমে একটি মুরগির বাচ্চার দাম বের করে নেই। তাহলে আমি 6 নম্বর অঙ্ক মিশে দিলাম, ছ নাম্বার, 1 জোড়া সমান 2টি, অতএব 3 জোড়া সমান 3 × 2 টি সমান সমান 6টি। এখন বলা আছে 3 জোড়া একটি সমান কতটি, তাহলে 3 জোড়া একটি সমান 6 যোগ 1 60। জোড়াকে ভেঙে নিলাম, কি বানা নিলাম, এখন একটা মুরগির বাচ্চা আমাকে বের করে নেই, 2 দিয়ে 45 ভাগ করি, 2 × 4 পাঁচ নামাই, 2 × 4 1 থাকলো অবশিষ্ট, 0.2 শূন্য নেই, 5 × 10, তাহলে একটা মুরগির বাচ্চার দাম 22.05 টাকা। লিখি একটি মুরগির বাচ্চার দাম, ২২.৫ টাকা। অতএব আমি কয়টা মুরগি বাচ্চা কিনেছি, 7টি, তাহলে লিখে অতএব 7টি মুরগি বাচ্চার দাম, ২২.৫ × ৭ 35, ১৫৭.৫ টাকা। এটাই উত্তর। সবার লেখা হয়েছে?
লেখা হলে হাত তুলে দেখান। আচ্ছা লেখা হয়নি কার কার? আচ্ছা এই শীতের মধ্যে কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে হাত তুলে দেখান, আবার বুঝিয়ে দিব। যদি কারো পোস্টে সমস্যা থেকে থাকে বলতে পারেন, হাত তুলে দেখান যে আমার যে সমস্যা আছে। কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে বলেন। দেখেন তো যে মানহার মানহার করলে একটা সমস্যা আছে। মানহা বলেন, কোথায় কি সমস্যা? আমি শুনতে পাচ্ছি না মানহা। 7 নম্বরে ক ওম, মানহা 6 নম্বর, 7 নম্বরে খ। মানহা জোরে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরের খ। হাতের আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেন কয় নাম্বার। 5 নম্বর, 5 নাম্বার, 5 নম্বর এবং 7 নম্বরের আচ্ছা খ। 5 নাম্বার, 5 নাম্বার যোগ করো, যোগের সমস্যা আছে। আচ্ছা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন। দেখেন, 1-এর নিচে 8 যোগ, 3-এর নিচে 5 যোগ, 1-এর নিচে 2 অঙ্কটা তুলে নিলাম, লসাগু করি কোনটা? 8, 5, 2-এর লসাগু করি, 8, 5, 2। তাহলে আমি কয়বার দিব? দুইবার দিব। 2 দিয়ে 8 ভাগ করে 4 2 গুণ 8, 5 যায় না, তাহলে 5ই নামবে। 2 দিয়ে 2 ভাগ করলে 1, 8 যায় না, তাহলে 2 × 4 × 5 × 1 সমান সমান, তাহলে 4 5 20, 20 সাথে 2 গুণ করলে 40, 20 2 গুণ 40। তাহলে আমি লিখি 40 লসাগু। মানে এখন খেয়াল করেন, দেখেন এই হর দিয়ে নিচের হরকে ভাগ করতে হবে। 8 দিয়ে 40 ভাগ করেন, 5 8 40, ভাগফল বের হলো 5। এই 5 দিয়ে এই উপরে লবের সঙ্গে গুণ হবে, তাহলে 5 5 যোগ, এ 5 দিয়ে 40 ভাগ করেন, তাহলে ভাগফল হবে 8। এ 8 দিয়ে এ 3-এর সাথে গুণ হবে, তাহলে 3 আসতে কত হবে? 24 যোগ, এ 2 দিয়ে 40 ভাগ করেন, তাহলে ভাগফল হলো 20। 20 দিয়ে 1-এর সাথে গুণ করেন, 20 কে 20। এখন আমি যোগ করব, উপরে লব সবগুলোকে যোগ করি, নিচে 40 ঠিকই থাকলো, তাহলে 2 0 4 5, তাহলে 9, 2 2 4 ভাগ করি 49-এ। তাহলে কয়বার যায়? একবার। 40 কে 40, 9 ভাগ আর যায় না, সমান সমান, ভাগ করে আসবে সামনে, ভাগের থেকে উপরে, ভাজক আসবে, ভাজক আসবে নিচে, এটাই উত্তর। মানহা বুঝছেন কি? আর কারো সমস্যা? মাইশা সমস্যা আছে নাকি? মাইশা রহমান,
তুবা সব লিখছেন? তুবা সবার লেখা শেষ? নাবিলা নাবিলা কোনো সমস্যা থাকলে হাত তুলে দেখান। কয় নাম্বার? সাত। সাতের কয় নাম্বার? সাতের কত? এক। আচ্ছা দেখেন আমি আবার বুঝে দিচ্ছি। সাতের ক বলছে 100 গ্রাম আঙ্গুরের দাম কত? 32 টাকা। তাহলে আমি 100 গ্রাম আঙ্গুরের দাম কত টাকা? 32 টাকা। এখানে সামনে দেওয়া আছে গ্রাম, পরে দেওয়া আছে কেজি। আগে আমাকে জানতে হবে আমি ওই কি কেউ করতে পারি বা ভাগ করে করতে পারি। ভাগ করতে গেলে আগে পিছনে কেজি দেওয়া আছে, কেজিটাকে গ্রাম বানান। 1.05 কেজি, এক কেজিটাকে গ্রাম বানাবো। গ্রাম বানালে কি করতে হবে? এই যে দশমিক যেটা আছে এটাকে তুলে দিবেন। তুলে দিলে কি হয়? 1.05। এই পিছনে আর একটা শূন্য আছে যেটা ঊর্ধ্ব থাকে, এই শূন্যটা বসায় নিলাম, এটা হলো গ্রাম। তাহলে 1050 গ্রাম হলো। আমি 1 গ্রাম আঙ্গুরের দাম বের করে নেবো আগে। 100 দিয়ে 32 ভাগ করে, 100 ভাগ 32, 100 দিয়ে 32 ভাগ করলে 1 গ্রাম আঙ্গুরের দাম বাড়াবে? যায় না। 100 দিয়ে 32 ভাগ করলে যায় না। তাহলে 0.2 শূন্য নিলাম, নিয়ে এখন হলো 320। তাহলে যায় তিন বার দে 300। এই 20 নামালাম, তাহলে 100 মধ্যে 20 যায় না। তাহলে 0.2 নেওয়া আছে। যতক্ষণ অঙ্ক না ভাগ না মিলবে ততক্ষণ শূন্য নিতে পারবো। তাহলে আর একটা শূন্য নেই। এবার দুইবার যায় 2, তাহলে 200 গ্রাম 200 হলো। তাহলে 1 গ্রাম আঙ্গুরের দাম হলো 0.32 টাকা। এটাকে আমি আবার গুণ করি, লিখি 1 গ্রাম আঙ্গুরের দাম 0.32 টাকা। এখন আমি আঙ্গুর কিনছি 1050 গ্রাম। তাহলে 1050 গ্রাম আঙ্গুরের দাম অবশ্যই বেশি হবে, আর বেশি হলে কি করব? গুণ করব। তাহলে আমি লিখি, অতএব 1050 গ্রাম আঙ্গুরের দাম 0.32 × 1050 টাকা সমান সমান গুণ করলে হবে 3.36 টাকা। এটাই উত্তর। প্রথমে আগে আমাকে 1 গ্রামের দাম বের করে নিতে হবে, তারপরে আমি যত গ্রাম কিনেছি তার সাথে গুণ করলেই উত্তর বের হবে। নাবিলা বুঝতে পারছেন? আর কোনো কারো সমস্যা নাই? তোমার সমস্যা আছে কি? কয় নাম্বার হাতে দেখান? 1 নাম্বার। উত্তর লিখো, উত্তর লিখে প্রথমটা হবে বর্গ, খ নাম্বারটা হবে 360 ডিগ্রি, আর গ নাম্বার হবে 10টি। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।